নমস্কার। আগামী মঙ্গলবার বুধবার পর্যন্ত প্রত্যেকদিনই বিকেলবেলায় আমাদের পার্শ্ববর্তী এলাকায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় ঝড়ের তীব্রতা অনেকটাই হতে পারে, তার সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে মঙ্গলবার দিন আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। চাষিদের জন্য আবারও সেই কষ্টের দিন আসছে, বিশেষ করে ধান চাষিদের জন্য। গোটা চাষের সময়ই বৃষ্টির তো দেখা নেই বললেই চলে, কিন্তু সেই ধান কাটার সময় আবারও সমস্ত এলাকায় কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত নিম্ন কালবৈশাখীর দরুন বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তারপরেই আকাশ থাকবে মেঘলা। 10-11 তারিখ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা আছে, তাই বৃষ্টি মোটামুটি এখন 10-15 দিন টানা চলবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। তাই চাষিরা ধান কাটার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ধান কাটবেন, নাহলে এই 2-3 বছর যেভাবে কষ্ট হচ্ছে বা যেভাবে ধান চাষে নষ্ট হচ্ছে, সেই নষ্টের পরিমাণ আরও বাড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।